আসসালামু আলাইকুম আকাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছি আমি আকাস বন্ধুরা থামলাইনে লেখা ছিল ট্রেনিং সেন্টারের দিন শেষ আসলে যারা ট্রেনিং সেন্টার পরিচালনা করেন তাদের একটু মন খারাপ করার কথা বস আই এম সরি টু সে আমরা বর্তমানে প্রায় সবাই অনলাইন মুখে তো দেখুন আপনি কোনো বিষয় যদি অনলাইন থেকে শিখতে চান তাহলে হয়তো আপনি পেট বাসনের কোর্সগুলো কিনছেন অথবা আপনি ইউটিউবে দেখে দেখে কোর্সগুলোকে কমপ্লিট করছেন তো যদি আপনি কোনো ইউটিউব ভিডিও দেখে দেখে আপনি আপনার প্রোগ্রামে কাজগুলি করতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখুন যেমন আমার ফটোশপ এখানে ওপেন করা আছে আমি ফটোশপের একটি টিউটোরিয়াল দেখে দেখে সেম ভাবে কাজগুলো আমি আমার ফটোশপে অ্যাপ্লাই করে কাজটি আমি শিখতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয় ইউটিউবের ভিডিওটি আমাকে প্লে করতে হয় ইউটিউবের ভিডিওটি দেখে এখানে যে কাজটি করা হলো সেম কাজটি আবার আমি আমার ফটোশপে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম তো এরকম একবার ইউটিউব একবার ফটোশপ একবার ইউটিউব একবার ফটোশপ এভাবে যদি আমরা দৌড়াদৌড়ি করি আমাদের অনেকটা সময় অপচয় হয়ে যায় একবার ইউটিউবের ভিডিওটাকে দেখলাম সেটাকে আবার স্টপ করে দিলাম তারপর আবার ফটোশপে চলে গেলাম বা অন্য কোনো যে প্রোগ্রাম অ্যাপে যেতে পারেন ধরুন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি যার ফলে আমি এখানে ফটোশপ ওপেন করেছি যদি ফটোশপের মধ্যে আমরা এখানেই কোথাও ইউটিউবের ভিডিওটাকে প্লে করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এভাবে একবার ইউটিউব একবার ফটোশপ একবার একবার ইউটিউব ফটোশপ করতে হতো না আমাদের অনেকটা সময় সেভ হয়ে যেত এবং এই সামনে থেকে আমরা ভিডিওটাকে দেখে আমি আমাদের প্রোগ্রামের মধ্যে সেম অ্যাপ্লাই করতে পারতাম তো মাঝখানে ছোট্ট একটি কথা বলতে চাই এরকম টিপস এন্ড ট্রিক্স এবং ফটোশপ আর ইলাস্টেটোরি ভিডিও শিখে যদি আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে সবার আগে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়

প্রথমে এখানে অনেকগুলো লেখা চলে আসছে তাই না তো এই লেখাগুলি প্রথমে মাউসে রাইট ক্লিক করলে এই লেখাগুলি আসবে আপনি যদি দ্বিতীয়বার এখানে মাউসে রাইট ক্লিক করেন এই লেখাটি থাকা অবস্থায় দ্বিতীয়বার এখানে মাউসে রাইট ক্লিক করলেন তারপর কিন্তু এই লেখাগুলি চলে আসবে এই লেখাগুলি আসার পর আমরা এই লেখাগুলির মধ্যে দেখতে পাচ্ছি পিকচার ইন পিকচার আপনি যদি পিকচার ইন পিকচারে ক্লিক করে দেন তাহলে আপনার এই প্লেয়ারটি অলওয়েজ আপনার প্রোগ্রামের উপরে থাকবে আমি এবার পিকচার ইন পিকচারে ক্লিক করে দিলাম পিকচার ইন পিকচারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার আলাদা একটি মিডিয়া প্লেয়ার কিন্তু হয়ে গেছে এবার যদি আমি আমার ফটোশপে যাই দেখুন এখানে প্লেয়ার মধ্যে ভিডিওটি আমি দেখতে পাচ্ছি তো এখানে দেখে দেখে আমি কিন্তু আমার ফটোশপের কাজগুলোকে অ্যাপ্লাই করতে পারবো এখন কিন্তু আর এটাকে বারবার আমার স্টপ করতে হবে না আমি এখানে দেখে দেখে কাজগুলি করতে পারবো এই প্লেয়ারটাকে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন এবং চাইলে আপনি এটাকে বড়ও করতে পারেন আবার চাইলে এটাকে ছোটও করতে পারেন বড় করার জন্য মাউস জ্যাক করে কর্নার থেকে নিচের দিকে টানুন এটা আবার মাউস জ্যাক করে উপরের দিকে এভাবে ধাক্কা দিন এটা ছোট হয়ে যায় আচ্ছা এটাকে এবার আমি ক্লোজ করে দিলাম উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ভিডিও ডাউনলোড করেছিলেন এখন সেই ভিডিওটাকে আপনি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে প্লে করবেন সাপোজ এখন আমি আমার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে একটি ভিডিও ওপেন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে একটা ভিডিও ওপেন করেছি আচ্ছা ভিডিওটাকে আমি প্লে করে দিলাম যেভাবে সাউন্ডটাকে আমি বন্ধ করে দিলাম সাউন্ড বন্ধ করার পর ধরুন এখানে আমার ভিডিওটি চলছে আবার ফটোশপে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার প্লেয়ারটি চলে যাচ্ছে নিচে চলে গেল তারপর আমি এখানে আবারও দেখলাম এটাকে আবার স্টপ করে করে বা আমি আবার আমার অ্যাপ্লাই করার চেষ্টা করলাম তো এই বিরক্তিটা এটা যাতে না হয় এটাকে আমরা অলওয়েজ এখানে যাতে প্লে করতে পারি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থেকে প্লে করার জন্য এখানে মাউসে রাইট ক্লিক করতে হবে এখানে মাউসে রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অলওয়েজ শো নাও প্লেইং অন টপ এটাতে আমরা ক্লিক করে দেব এটাতে ক্লিক করলে দেখুন এটার কোনো পরিবর্তন হয়নি প্লেয়ারের জাস্ট এরকমই আছে এখন যদি আমরা ফটোশপে কাজ করি এটা কিন্তু আমাদের টপেই থাকবে ফটোশপ থেকে আমরা যে কোনো কাজ এখন এখানে করে নিতে পারবো এবং এখানে দেখে দেখে সমস্ত কাজগুলিকে আপনি সেমভাবে অ্যাপ্লাই করে আপনার কাজটিকে নিখুত এবং সুন্দর করতে পারেন তাতে করে আমাদের সময় বেঁচে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করি আর যদি সম্ভব হয় আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন